সেই সংশয়টা থেকে যায়। চলুন, এই তো প্রসঙ্গটা উঠে গেল, প্রসঙ্গটা যখন উঠে গেল তখন চলুন আমরা একটু আমরা চলে যাই কার কাছে, কার কাছে, সৌমেন মুখোপাধ্যায়। সৌমেন এর এই আসরটা আরও আর জমে যাবে, অন্যরকম হয়ে জমে যাবে। সুতরাং বাবা মা বাড়িতে অবশ্যই শেখাবে দিদি ভাই, এটা বাবা মার কর্তব্যের মধ্যে পড়ে। কারণ বাড়ির মানুষ যদি যদি না ঠিকমতো ভাষার প্রতি আগ্রহটা তৈরি করে, উল্টে নিতে হবে সৌমেন, উল্টে নিতে হবে, উল্টে নিতে হবে, উল্টে নিতে হবে সৌমেন, উল্টে নিতে হবে। হ্যাঁ, উল্টে নিতে হবে। বাহ, চমৎকার, চমৎকার, এসে গেছে সৌমেন, আমার খুব প্রিয় বন্ধুদের মধ্যে একজন। তুই শুনছিলি এতক্ষণ, তুই শুনছিলি? আমি ছিলাম, শুনছিলাম, একটু একটু করে তোর কথা আসছিল ভেসে। বেশ, এই হচ্ছে সৌমেন, আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি সৌমেনকে, আমি এখান থেকে একটু দেখে নিই এই ফাঁকে। সৌমেন, তোর বাড়ির লোকজনকে বলতো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, একটু জেনে আমাকে জানা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা তোকে। আশা করছি আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, একটু বাড়ির লোকজনদের কাছ থেকে জানতে চাইছি ঠিকমতো দেখা যাচ্ছে। জিজ্ঞেস কর, আমার বাড়ির লোকজন অতি ব্যস্ত, তারা এখন সময় দিতে পারবে না। সৌমেন, প্রথমেই তোকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা কিন্তু তুইতকারীর বন্ধু, বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, আমরা তুইতকারীর বন্ধু, আমাদের কোনো আমাদের মধ্যে কোনো রকম ওই তথাকথিত ওই সমস্ত নেই। কি বলে যেন ওগুলোকে, সৌজন্য দেখানো, আপনি করা, অমুক করা, প্রোটোকল। আমরা অত্যন্ত মানে অভিন্ন হৃদয় বন্ধু বলতে যা বোঝায়, আকাশবাণীতে অভিন্ন হৃদয় বন্ধু আমার সৌমেন, অভিন্ন হৃদয় বন্ধুদের মধ্যে একজন। আর ছিল সায়ন্তনী, এরকম কয়েকজন ছিল, তবে সৌমেন আমার খুব প্রিয় বন্ধুদের মধ্যে একজন, কারণ ওর গুণের জন্য। সৌমেন, তুই একটা গান দিয়ে শুরু করবি নাকি রে? তোর গান তো অপূর্ব। হ্যাঁ, গান দিয়ে শুরু করব, তার আগে সবাইকে, যেহেতু এখনো বিজয়ের রেশ কাটেনি, হ্যাঁ, সকলকে আমার পক্ষ থেকে শুভ বিজয়া। বেশ, খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সুপ্রিয় যখন শুনতেই মানে বলেছে আমাকে গানের জন্য, তাহলে একটা গান করি। আজকে বন্ধুত্ব দিবস মনে হচ্ছে আমার, কোথাও একটা উঁকি মারছে মনের কোণে। আচ্ছা, মনে হচ্ছে শুভ বন্ধুত্ব দিবস। তুই আমি, তুই আমি কথা বলছি মানেই তো বন্ধুত্ব দিবস, এবার বলার কি আছে? ইয়েস 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 ইয়েস, অফ কোর্স। তো ঠিক আছে, তাহলে শুরু করি। ঠিক আছে, শুরু করি। রবীন্দ্রনাথ। ভালোবাসি ভালোবাসি এই ঈশুরে, কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সবাইকে ভালোবাসা। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, তুই তো একদম সকালটা মধুর করে দিলি রে। আর তোকে একটা একটা খবর দিই, এখানে আমার দিদি ভাই, তিনি এখন কোচবিহারে আছেন বা আসানসোলে আছেন, রীনা বন্দ্যোপাধ্যায়, তিনি লিখছেন, ভাই তুমি সৌমেন মুখোপাধ্যায়, আমার ছেলে সৌমেন বন্দ্যোপাধ্যায়। মানে তুই একটা মা পেয়ে গেলি কিন্তু। আরে বাহ বাহ বাহ, দারুণ 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 প্রাপ্তি, বুঝলি, তুই একটা মা পেয়ে গেলি। সৌমেন, আমি যে কথাটা বলতে শুরু করেছিলাম যে আমাদের সময়, দেখ এটা বলতে খারাপ লাগে যে আমাদের সময় সব ভালো ছিল এখন সব খারাপ, এই কথাটা আমি বলতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখ আকাশবাণী FM তো আমরা যাত্রা শুরু করেছিলাম, মানে আমরা প্রাথমিক কারিগর বলতে যা বোঝায় তাই। এই যে আকাশবাণী FM এর সেই সময়কার যে চেহারাটা, সেই চেহারাটার সম্পর্কে তোর মূল্যায়ন একটুখানি শুনি আগে। না, প্রথম কথা তো এটা ছিল একদম নতুন একটা ব্যাপার আমাদের কাছে, প্রত্যেকের কাছে, যারা আমরা তখন গিয়েছিলাম, আমাদের পুরো ব্যাচটা যেটাকে বলে, আমরা ব্যাচমেট যদি বলি একে অপরকে, না, পরীক্ষা দিয়ে, আমরা পরীক্ষা দিয়ে পাস করে ইন্টারভিউ দিয়ে তারপরে আমরা নির্বাচিত হয়েছিলাম, মনে করে দেখ। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা যে পরীক্ষাটা হয়েছিল এমন একটা জায়গায় যে বাড়িটার পাশেই থাকতেন
আমাদের আকাশবাণীর যাবতীয় কাজকর্মের যে মূল পুরোধা শ্রী জ্ঞান প্রকাশ ঘোষ, ঠিক ঠিক, জ্ঞানবাবুর বাড়ির ঠিক গায়ে আমাদের পরীক্ষাটা হয়েছিল। এটা এগুলো অদ্ভুত যোগাযোগ। তারপর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আকাশবাণীর এই যে ব্যাপারটা, এটা আসাটাও আমার জীবনে একটা অন্যরকম ব্যাপার। সেটা হচ্ছে, বাবা তো সেভাবে সাংস্কৃতিক জীবনে কোনোদিন খুব একটা বিশ্বাস করতেন না, কিন্তু অদ্ভুত ভাবে তিনি আকাশবাণীর ঠিকানা এবং কি করতে হবে সমস্ত লিখে টিকে রেখে দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি যখন আকাশবাণীতে আমার জমা দিতে যাই আমার কাগজপত্র গুলো, 30 সেপ্টেম্বর 1996 আমার মনে আছে আজও, মিতালিদি ছিলেন তখন ঘরেতে, আমি তার হাতে গিয়ে জমা দিয়ে আসি। তখন কিন্তু বাবা প্রয়াত হয়েছেন আর কি। আচ্ছা, বাবা জেনেও যেতে পারেননি যে আমি আকাশবাণীতে কাজ করার সুযোগ পাবো কি পাবো না। তো তারপর তো এলো ওরিয়েন্টেশনের ব্যাপার, এবং সবাই জানে যে যারা অন্তত আমার আমার সঙ্গে সেই মুহূর্তে ছিল, প্রত্যেককে কিছু না কিছু করে দেখাতে হয়েছিল। তো তারপর তো আমরা চলে এলাম, এবং সব থেকে বড় কথা, একটা কি বলবো, একটা অন্যরকম অনুভূতি, যে বাড়িটার পাশ দিয়ে যাওয়া বা যে বাড়িটাকে দূর থেকে দেখা একটা সম্মান বা শ্রদ্ধার চোখে, সেই বাড়িটায় আমি প্রবেশ করছি বা আমার মতন অনেকে আসছে, এবং সব একগুচ্ছ নতুন বন্ধু, স্কুল কলেজ, এবং তারপরে একটা এত বড় বয়সে বলা যেতে পারে আমরা অনেকটা একটা একদম প্রায় সময় সময় সন্ধিক্ষণের সময় যোগ দিয়েছিলাম, হয়তো আর 1-2 বছর হয়ে গেলে কি হতো খুব বলা শক্ত, তবে ঈশ্বরের বোধ হয় কোথাও একটা মানে ইচ্ছে ছিল যে আমরা সবাই মিলিত হই। তার থেকেও একটা বড় কথা আমার মনে আছে, আমাদের সময় ওই সময়টাতে ছিলেন অমিত দা, ডক্টর অমিত চক্রবর্তী ছিলেন আকাশবাণীর স্টেশন ডিরেক্টর ছিলেন। তো অমিত দা যখন ওই প্রথম আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে, মানে সবাইকে সেই বড় ঘরটাতে, আকাশবাণীর একতলাতে বিশাল বড় ঘরটাতে সবাইকে বসিয়েছেন, বসিয়ে সবাইকে সবার সঙ্গে পরিচয় করাচ্ছেন। তো পরিচয় করাতে গিয়ে তিনি প্রত্যেকের প্রত্যেকে বলছেন যে তোমাদের উপরে কিন্তু একটা বেশ বড় দায়িত্ব এসে পড়লো, কারণ তোমরাই প্রথম গ্রুপ যারা কিনা পরীক্ষা দিয়ে নির্বাচিত হয়ে নিজেদের যোগ্যতায় নিজেদের প্রমাণ করে তোমরা নির্বাচিত হলে, এবং ভয়েস টেস্টের অডিশনটা তুই মনে করে দেখ যে কঠিন একটা অডিশনের ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছিল, উচ্চারণ, প্রতিটি উচ্চারণ, প্রতিটি ছোটখাটো ব্যাপার, এই যে তুই কথা বলছিস, তোর প্রতিটি শব্দ চয়ন, তোর প্রতিটি শব্দের নির্বাচন, প্রতিটি শব্দের সংরক্ষেপণ, এখনো পর্যন্ত কিন্তু আমাদের সেই ব্যাপারটা রয়ে গেছে সৌমেন, যেটা আকাশবাণী। হ্যাঁ, এবং বল 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 বল, আমার মনে পড়ছে দেখ সেই সময় স্টলওয়ার্ডরা কারা কারা ছিলেন, জগন্নাথ বসু তখন কাজ করছেন, তখন তোর প্রদীপ ঘোষ নিয়মিত আসা যাওয়া করছেন, গৌরীদি নিয়মিত আসা যাওয়া করছেন, উর্মিদি তো আমাদের সঙ্গে অনুষ্ঠানই করছেন, উর্মিমালা বসু তারপরে করেছেন, এবং এবং হচ্ছে তোর যিনি কাঞ্চনজঙ্ঘার নায়ক, হ্যাঁ, অরুণ মুখোপাধ্যায়, অরুণ বাবু আমাদের মানে নাট্য জগতের একটা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ঠিক ঠিক, অরুণ দা, অরুণ দা আছেন, সৌম্যদা আছেন, সৌম্যদেব বসু, অঙ্গনা বসু, তারপরে মানে গৌতম মুখার্জি, হ্যাঁ, কে কে মানে ওই সময়টা একদম, আমি আমি তো মনে করি আমি সেটাই FM এর একেবারে স্বর্ণযুগ। একটা ঘটনা তোর মনে পড়ে কিনা জানি না সৌমেন, আমার তো খুব মনে পড়ে, একদিন মনে আছে আমরা দুপুর বেলায়, আমরা তো দুপুরের দিকে যেতাম, গিয়ে তোর ওই ওই ভদ্রলোকের ফর্ষ করে ভদ্রলোকের নামটা বলতো আমি এখন মনে করতে পারছি না, যার ঘরে যে প্রেস প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন রে FM এর, যার ঘরে আমরা গিয়ে বসতাম, গুলতানি করতাম, আড্ডা মারতাম। তো হঠাৎ করে ওপরে খবর এলো যে FM এর যারা আছেন, আপনারা যারা FM এর প্রোগ্রাম অনুষ্ঠান করেন যারা আছেন, তারা একদম ভেতরে থাকুন, এখন বেরোবেন না। কি ব্যাপার না, নিচে আকাশবাণীর সদর দরজায় তো তালা দেওয়া থাকতো সবসময়, 144 থাকে ওখানে আকাশবাণী দূরদর্শনের নিয়মিতাই, তো মানে মূল দরজাটা মূল ফটকটা বন্ধ থাকতো সবসময়, তো মনে আছে ছোট গেট দিয়ে খুলে আমাদের ঢুকতে হতো। তো বলছে যে আর কি ব্যাপার হয়েছে ভাই, না ঘুটিয়ারি শরীফ থেকে আর কোথা থেকে যেন দুটো টেম্পো বোঝাই করে, মানে দুটো ম্যাটাডোর বোঝাই করে শ্রোতারা এসেছে, তারা আমাদের দেখবে, এইটা আমার একটা মনের মধ্যে একটা বিরাট প্রভাব ফেলেছিল। যে তারপরে আমরা তো নিচে গেলাম, এবারে সিকিউরিটির লোকজন আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে, বলছে আপনারা বেরোবেন না, তারা তো চিৎকার করছে, বলছে কে কোনজন, তারা আমাদের তো রেডিওতে শুনে, কণ্ঠ শুনে, তারা আমাদের চেহারা দেখেনি, তখন তো তখনও টেলিভিশন এতটা আসেনি, তো আমরা তখন এইদিক সেদিক অনুষ্ঠানও করতাম, তোর মনে পড়ে, আমি তো
আমার তো মনে হয় প্রায় এপাড়া ওপাড়া সেপাড়া থেকে ডেকে এফএম খ্যাত সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, এফএম খ্যাত সৌমেন, এফএম খ্যাত অমুক, এরকম ভাবে আমাদের পরিচয় দেওয়া হতো এবং আমরা গিয়ে একটু এফএম এর স্টাইলে কথা বলতাম, ওরম ভাবে এই করতাম, মানুষ খুব খুশি হতো। তো ওই যে কুটিয়ারি শরীফ থেকে দুটো ম্যাটাডোর বোঝাই মানুষজন এসে তারা আমাদের দেখার জন্য এসেছে এবং তারা চিৎকার করছে, আপনারা একটু কথা বলুন, গলাগুলো চিনবো, কথা বলুন, কথা বলুন। হ্যাঁ, আমরা আমরা শুনতে চাই আপনাদের গলা। মানে তার কারণ হচ্ছে একটাই, কি বলতো, দেখার মানুষ আর শোনার মানুষ, এই দুটো, মানে বিশেষ করে শোনার মানুষ যখন হয়, মানুষ কি করে, নিজের মনে একটা ছবি এঁকে নেয়, এই মানুষটা এরকম দেখতে হতে পারে বা অ্যাটলিস্ট এরকম তো হবেই। এবার যখন তারা দেখে কর্মচক্ষে একদম সামনাসামনি মুখোমুখি, তখন কি হয়, নিজের কল্পনা এবং বাস্তবটাকে একসঙ্গে মেলাতে শুরু করে। এই মেলানোর ফলে যেটা হয়, এর দুটো প্রতিক্রিয়া হয়, হয় খুব ভালো হয় খুব খারাপ হয়। এবার আমি ভালো দিকটাই ধরছি, এই ভালোটা যখন তার কাছে গিয়ে পৌঁছয়, সে একটা অদ্ভুত আনন্দ উপভোগ করে, ওহ এতদিন পর দেখতে পেলাম, এই আমাদের যেটা হয়েছিল আমরা তো চিরকাল শুনে শুনে বুঝতে পেলাম, জগন্নাথ দা বা এদেরকে প্রত্যেককে শ্রদ্ধেয়দের সব শুনে শুনে অভ্যস্ত। এবার যখনই আমি দেখলাম যে আমার চোখের সামনে এই মানুষটা চলে উঠছেন, সঙ্গে সঙ্গে কি হলো, আমাদের মনের কাছে একটা ছবি চলে এলো। এই ছবিটা দেখার পরে হতে পারে সামান্য হয়তো অদল বদল কিছু ঘটলেও, যে মানুষটাকে দেখছি যখনই তার কণ্ঠটা শুনছি, কারণ আমার এটা প্রথম হয়েছিল দেবাশিস দার কথা মনে পড়ছে, দেবাশিস বসু, জিডি বিড়লা সভা, দেবাশিস বসু, দেবুদা, মানে অসাধারণ মানুষ। দেবাশিস দা প্রসঙ্গে আমি তোকে একটু থামাচ্ছি, একটা ঘটনা আমি বলি। দেবাশিস দার সঙ্গে তো এদিক ওদিক সেদিক অনুষ্ঠান টনুষ্ঠান করতাম, এসব করতাম। তো দেবাশিস দা কে আমি একবার বললাম যে যখন এই মোবাইল ফোন এসে গেছে, বুঝলি, 97 সাল, 96 সালে মোবাইল ফোন এলো, তো আমরা তো আমি প্রথম লটেই মোবাইল কিনেছিলাম। তোর মনে আছে আমরা সে বছর পুজোর সময় মোবাইলে অনুষ্ঠান করলাম, লাইভ অনুষ্ঠান হলো, পুজো পরিক্রমা হলো, ইত্যাদি ইত্যাদি হলো। তারও আগে মাদার টেরেসা মারা গেলেন, আমরা মোবাইল দিয়ে তার ওই মাদার টেরেসার শেষ যাত্রাটার পুরোটা আমরা করলাম ওই মোবাইল ফোন দিয়ে। তো আকাশবাণী থেকে সেটা সম্প্রচার করা হলো, সে বিরাট হয়েছে, মানে বিরাট উত্তেজনা। এখন তো মোবাইল মানুষের হাতে হাতে, কিন্তু তখন তো সেটা ছিল না। তো দেবাশিস দা তোমার মোবাইল নাম্বারটা দাও না, বলছে আই এম নট ফর সেল, মানে বলছে আমার, জানিস তো কোনোদিন এখনো কোনো মোবাইল ফোন রাখে না দেবাশিস দা। কিছুদিন বছর খানেক আগে আমার সঙ্গে এতে দেখা হয়েছিল, ওই তোর ICCR একটা অনুষ্ঠানে, আমারও অনুষ্ঠান ছিল, দেবাশিস দারও ছিল। তো দেবাশিস দা আমাকে বললো যে আমি তো কোনো এখনো রাখি না, জানিস তো। তুমি এখনো রাখো না? বলে না, আমি এখনো রাখি না মোবাইল, এখনো পর্যন্ত রাখে না। এই দেবাশিস দার, এই যে তুই যেটা একদম ঠিক বলেছিস, তখন তো দূরদর্শনে খবরে দেবাশিস দাকে তবু দেখা যেত, কিন্তু ওই যে গলার একটা, তার যে কথা বলার যে একটা ব্যাপার, তার যে ব্যক্তিত্ব, তার যে সমস্ত দিকটা। আর একটা ঘটনা আমার মনে পড়ে খুব, আমি কোনোদিন ভুলবো না, আমি এটা বহু অনুষ্ঠানে, আমি এই ঘটনাটা বলিনি আগে, বুঝতে পারবি, সেটা হচ্ছে জিডি বিড়লা সভা করে হঠাৎ করেই একটা সুযোগ হয়েছিল একটা অনুষ্ঠান দেখার। এবার দেবুদা সেখানে হচ্ছেন ঘোষক, দেবাশিস দা, দেবাশিস বসু ঘোষণা তো করেন, ঠিক আছে, ঘোষণা করেন, তিনি শ্রদ্ধেয় মানুষ, আমাদের খুব কাছের, অন্তরঙ্গ মনে করি সবসময়, যদিও তখনো পর্যন্ত দেবাশিস দার সঙ্গে সেভাবে পরিচয় হয়নি। তো দেবাশিস দা যেটা করলেন সেটা প্রায় অভাবনীয় এবং মানে আমার জীবনের অন্যতম সেরা ঘটনার মধ্যে এই একটা ঘটনা। দেবাশিস দা বললেন, আপনাকে তো আমাকে তো সবাই আপনারা যেভাবে চেনেন সেভাবে তো চেনেন, তো আজকে আমি এসেছি আপনাদের কাছে একটু অন্যভাবে। কিভাবে? না, আপনাদের গান শোনাবো। দেবাশিস বসু গান শোনাবে? ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, এটা অন্য ব্যাপার হয়ে যাচ্ছে না? টান টান হয়ে রইলাম উৎকর্ণ, যাকে বলে, মানে দেবাশিস দা গান শোনাবে, দেবাশিস দা ওই গলা, ওইরকম ব্যারিটোনিক সাউন্ড তার গলায়, সেই গলায় গান বেরোবে, কি গান? তো ওনার বন্ধু ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন মানুষ আর কি, মানে ওখানকারই, তিনি বহুদিন কারাগারে কাটিয়েছেন, তার লেখা কিছু গান, এবং একটা গান আমার মনে পড়েছিল, ভুল ঠিক এই মুহূর্তে আর মনে পড়ছে না, সম্ভবত গানটা এরকমই ছিল, যেটা পরে সাবিনা ইয়াসমিন সাবিনা দিয়ে রেকর্ড করেন আর কি, সবকটা জানলা খুলে দাও না, তুই গে শোনা, গে শোনা। সব কটা জানালা খুলে দাও না,
আমি গাইব গাইব বিজয়ের গান, যতটুকু মনে পড়ছে গেছে। ওরাসবে চুপি চুপি যারা দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। বাহ 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 বাহ, খুব সুন্দর গাইলি রে। সাবিনাদি পরে, সাবিনাদি পরে এই গানটা গেছিল না? খুব সুন্দর গাইলি, খুব সুন্দর গাইলি। এবারে তোকে একটু অনুরোধ করব, একটা একটা অনুরোধ করব তোকে, সেটা হচ্ছে মানে আমি একটা ঘটনা একটু বলে নিই এর মাঝখানে। তুই যেটা বললি ওই যে কণ্ঠ, কণ্ঠ ফ্যাক্টরটা একটা ফ্যাক্টর যে মানুষজন কণ্ঠ শোনে কিন্তু মানুষজন তো চেহারা গুলো দেখতে পায় না। এবারে একদিন আমার মনে আছে আমি আর উর্মিদি মানে উর্মিমালা বসু আমরা বিকেলবেলার আলাপন অনুষ্ঠান করছি, বুঝলি? আলাপন অনুষ্ঠানে আমার একটা অভ্যেস ছিল, তুই তো জানিস যে আমার অনুষ্ঠান মানেই তাতে কিছু না কিছু নাটক থাকতো, ছোট ছোট নাটক আমি রাখতাম সেগুলোকে। এই প্রসঙ্গে তোকে এক মিনিটে এক সেকেন্ডের জন্য থামাবো। আমি জানি না তোর মনে আছে কিনা, তোর প্রথম অনুষ্ঠান মানে আমাদের বন্ধুদের প্রথম প্রত্যেকটি অনুষ্ঠান আমি লিখে রেখেছি ডায়েরিতে, তাই নাকি? তো তোর প্রথম অনুষ্ঠান হয়েছিল 30 এপ্রিল 1997। আচ্ছা, 30/4/1997। আচ্ছা, এই রেকর্ড গুলো আমার কাছে থাকে। আমার আমার বন্ধুদের বন্ধুদের ভালোবাসার জায়গাটা সেইটা, যে আমি প্রত্যেকটি বন্ধু মানে যতজনকে আমি পেরেছি তাদের প্রত্যেকের প্রথম যে অনুষ্ঠান, প্রথম দিনের যে অনুষ্ঠান, সেটা আমার কাছে লেখা আছে আর কি। হ্যাঁ বল তুই। আমি জানতাম না তো তুই আমাকে বলিস নি, তো অসাধারণ ব্যাপার। আমার আমি ভুলে গেছিলাম যে 30 এপ্রিল 1997 সালে আমি প্রথম অনুষ্ঠান করেছি FM এ, এটা আমার মনে ছিল না, আমার জানা ছিল না। তাহলে আমার তুই তুই আমাকে একটা ভালো তথ্য দিলি আজকে, বন্ধুরা আপনারাও জানলেন। তো ওই সময় উর্মিদির সঙ্গে অনুষ্ঠানটার প্রসঙ্গে ফিরে আসার আগে আমি একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই। ওই সময় টেলিভিশনে কেবল চলতো এবং RPG কেবল ছিল, তোর মনে আছে নিশ্চয়ই? তো RPG কেবল একটা ওরা করতো কি, ওরা সকালবেলা একটা করে অনুষ্ঠান করতো, সকালবেলা সকাল থেকে দুপুর পর্যন্ত ওই তোর কেবলের যে চ্যানেলটাতে বিভিন্ন মানে বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি দেখানো হতো সেইটাতে একটা রেডিও চালাতো, কেবল রেডিও। তো সে কেবল রেডিওতে সতীনাথ সতীনাথ দা, আমি, শর্মিষ্ঠা, তারপরে তোর আরো বেশ কয়েকজন ছিল যারা কিনা অভিনয় ব্রত দিদি ছিলেন, নীলাঞ্জনা ছিল, আরো অনেকের নাম এখন ভুলে গেছি, মনে নেই। তো আমার মনে পড়েছে যে ওইখানে আমি একটা অনুষ্ঠান করতাম, সেটা ছিল স্বর্ণযুগের গান। স্বর্ণযুগের গান বলতে মঙ্গলবার সকালবেলায় ওটা হতো হচ্ছে তোর 7টা থেকে 9টা পর্যন্ত, এবং তাতে উপহার পুরস্কার টুরস্কারও থাকতো, আর একটা করে গানের ওই একটু অংশ বাজিয়ে জিজ্ঞাসা করা হতো যে গানটা প্রিলিউড বাজিয়ে বা ইন্টারলিউড বাজিয়ে বা যে কার কার গাওয়া কার সুর ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা হতো। খুব জনপ্রিয় ছিল অনুষ্ঠানগুলো, দারুণ জনপ্রিয় ছিল। তো সেখানেও প্রচুর কিছু শিখেছি, কারণ সুবিধা তখন জীবিত, সুবিধা মানে অনেক কিছু শিখেছি ওনার কাছে, আমার মনে আছে। তারপরে আকাশবাণীতে তো শিখেছি। তো সে একটা অনুষ্ঠানে যেটা কথা বলছিলাম আমি আলাপনে, আমার সঙ্গে উর্মিদি বসেছেন, উর্মিমালা বসু। এবারে উর্মি আমি যথারীতি কয়েকটা নাটকের স্কিট মতো করেছি, ধরে ছোট ছোট নাটক। তো উর্মিদি একটা নাটকে এরকম অভিনয়টা মানে প্রেমিক প্রেমিকা আর কি, প্রেম নিয়েই বোধহয় অনুষ্ঠানটা ছিল যতদূর মনে পড়ছে। তো হয়েছে, হওয়ার পরে গানটা চালিয়েছি, উর্মিদি আমাকে প্রচন্ড ধমকা, এটা কি করছিস, এই যে অলোক দা এসছে রে, অলোক রায় ঘটক আছে, আরে অলোক দা আমাদের গুরুদের একজন, অলোক রায় ঘটক, অলোক দা কেমন আছো? অলোক দা এক্ষুনি একটা মন্তব্য দেখলাম যে লিখেছে, আমিও আছি রে, সুপ্রিয় সৌমেন লিখছে, শ্রদ্ধা প্রণাম ভালোবাসা। হ্যাঁ, শ্রদ্ধা প্রণাম ভালোবাসা আমার তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে, অলোক রায় ঘটক আমাদের অত্যন্ত প্রিয় মানুষদের মধ্যে একজন, অলোক দা একজন। তো উর্মিদি আমাকে প্রচন্ড ধমকালো, বুঝলি? বললাম যে কি হলো, কি করেছি আমি? বলে শোন, তুই আমি যেহেতু তোর থেকে আমি তো উর্মিমালা বসু, আর তুই একটা বাচ্চা ছেলে, আর তুই আমার সঙ্গে একটা প্রেমিকের ভূমিকা অভিনয় করতে গিয়ে তুই এত কোতলাচ্ছিস কেন? মানে আমি বলছি না, মানে দেখো তোমার সঙ্গে মানে তোমার প্রেমিকের ভূমিকায়। তো বলছে যে কি রে, তুই কি মনে করছিস যে রেডিও চলছে বলে লোকে দেখতে পাচ্ছে না,
তুই মনে করছিস যে আমি আমি যে একটা চুলটা হাত খোপা করে বেঁধেছি, আমি যে পায়ে একটা সাধারণ চুটি পরে একটা ছাপা শাড়ি পরে এসেছি, লোকে কি দেখতে পাচ্ছে না? তাহলে কি করে দেখতে পাচ্ছে? বলে দেখতে পাচ্ছে, গলা দিয়ে সব দেখতে পায়। তোর অভিনয় ধরা পড়ে যাচ্ছে, তুই আড়ষ্ট ঠিক করে কর, করে অ্যাসান ধমক দিল বুঝলি, সারা জীবনে সেটা ভুলবো না। অলোকদা লিখেছে, আমি তো সবসময় ভালো থাকি। হ্যাঁ অলোকদা, তুমি ভালো থাকো, ভালো রাখো, এটা আমাদের কাছে একটা দারুণ 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 ব্যাপার। তুমি আজকে আছো, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকি, এটা মনে রাখবে। তোমরা যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আমরাও ভালো থাকবো। অলোকদাকে খুব শীঘ্রই একদিন ডাকবো, কারণ অলোকদা হচ্ছে আমাদেরও আগে, মানে আমরা তো FM পরীক্ষা দিয়ে ঢুকলাম, অলোকদারা FM টা শুরু করেছিল। অলোকদা, তারপরে অনুপদা, তারপরে তোর আরো কয়েকজন ছিল যারা কিনা FM টা শুরু করেছিল। এবং যার কথা বলতে বলতে আমি হারিয়ে গেছিলাম, যে মানুষটার কথা বলতেই হবে, এই লাইভ প্রোগ্রামের জন্য যে মানুষটা পথিকৃত, অমিত রায়, অমিত দা। হ্যাঁ অমিত দা, অমিত দা, অমিত রায়, মানে এক, সেও এক অসাধারণ পার্সোনালিটি। আরেকজনের কথা একটু বলতে আমার ইচ্ছে করছে। দেখ, বরুণ দা বলে একজন ছিলেন, ঘোষক ছিলেন উনি, FM কম। হ্যাঁ বরুণ দা, উনি আকাশবাণীর স্টাফ ছিলেন সম্ভবত, তো স্টাফটা হতো ফ্রিল্যান্সার, মানে খবরও পড়তেন বোধ হয়। তো তিনি বলতেন, শুরু করতেন, শব্দের জগতের বন্ধুরা আপনারা সকলে স্বাগত, মনে পড়ছে তোর? একদম 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 একদম। না উনি বেশিরভাগ যেটা করতেন, এটা হচ্ছে SD দেবনাথ হোমিও ল্যাবরেটরির একটা অনুষ্ঠান হতো, তার একটা অনুষ্ঠান করতেন, এবং এছাড়াও গানের ভেলা করতেন, শশাঙ্কদা ছিল, কৌশিক দা ছিলেন, কৌশিক দা, কৌশিক সেন। তো যাই হোক, আমি উর্বিদের প্রসঙ্গে যখন আসছিলাম একটা কথা বলে নি, আমার অনুষ্ঠানটা, আমার যখন প্রথম অনুষ্ঠানে 24 মার্চ 1997 সেই অনুষ্ঠানের ঘোষণাটা নতুন যা হয় আর কি, এবার আমার নামটা পুরোটা ছিল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এখন এটা ঘোষকেরা যতবার বলতে গেছে প্রতিবারই বদলে বদলে গেছে, কখনো সৌমেন্দ্র নারায়ণ হয়েছে, আচ্ছা কখনো সৌমেন্দ্র নারায়ণ হয়েছে, কখনো সৌমেন্দ্র শেখর হয়েছে, বা এরকম টাইপের আর কি। এবার উর্মিদি বলছেন, মানে পরে ক্যান্টিন রুমে আমরা যখন গল্প টল্প করছি, আমি শর্মিষ্ঠা, আমরা তো একটা বিরাট বাঞ্চ মিলে ক্যান্টিনে বসে গল্প করতাম, তো শর্মিষ্ঠা আমাকে বলছে, জানিস তো সৌমেন, উর্মিদি আমাকে বললো, কি একটা বিরাট বড় নামের অধিকারী একটা ছেলে আমাদের FM এসেছে, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মানে এত বড় নাম, জমিদারের ছেলে, জমিদার বংশের থেকে এসছে না কোথা থেকে এসছে, এখন এই ধরনের আধুনিক যুগে এত বড় নাম, ওমা ঘরে ঢুকে দেখি একটা পুচকে ছেলে। এবার বলছে, ঘরে ঢুকে দেখি একটা পুচকে ছেলে, এবং তার থেকেও বড় মন্তব্য যেটা নিয়ে পর টাইম লাইনে আমার অনেক লেখালেখি হয়েছে, তেল চুপ চুপে মাখা। হ্যাঁ তোর 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 ছেলে সবসময় তেল দেওয়া থাকতো, এটা ঘটনা, এটা এটা অলোকদা লিখেছে, অলোকদা লিখেছে, শোন সৌমেন, অলোকদা লিখেছে, সুপ্রিয় আর সৌমেন, তোদের সঙ্গে আমার যে কত কত ভালো সময় কেটেছে বল, আকাশবাণী, আকাশবাণীর বাইরেও। এই যে আজকে এখনো এতদিন পরেও 1997 থেকে এটা 2020, মানে 23টা বছর মাঝখানে পেরিয়ে গেছে, 23টা বছর। কিন্তু অলোকদা বলো, তুমিও বলো, সৌমেন তুইও বল, আমিও বলছি একই, আমরা কিন্তু ওই ওইখানটাতেই দাঁড়িয়ে আছি যেখানে ছিলাম 1997 সালে। তুই বললি 24শে এপ্রিল তোর অনুষ্ঠান ছিল, 30শে এপ্রিল আমার অনুষ্ঠান ছিল, তাহলে এই 24শে এপ্রিল বা 30শে এপ্রিলের থেকে আমরা কিন্তু ওইখান থেকে এই 23 বছরে এক আমি জানি যে অনেকেই এখানে এই কথাটা লিখছেন যে এখনকার দিনে যে FM এর অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো সত্যি মানে কিরকম একটা অস্বস্তি হয়। আচ্ছা অলোকদা, তোমার মতামত একটু বলো তো, এখনকার অনুষ্ঠানগুলো তোমার কেমন লাগে? আমি শোনার চেষ্টা করে পারিনি দাদা, আমি, আমাকে মার্জনা করো, আমি পারি না, আমার কষ্ট হয়। কারণটা হচ্ছে যে আমরা তো একটা একটা কি বলবো একটা ইয়ারস্টিক তৈরি করেছিলাম, একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছিলাম আমাদের। এই যে অলোকদা যে আজ রাতে করতো, অলোকদা যেদিনকে আজ রাতে করতো সেদিনকে যত কিছু যাই থাকুক না কেন, আমি শুনবই, কারণ কি না, কত কিছু শিখতে পারবো অলোকদার কাজের থেকে, কত কিছু বলছি, সড়ক ক্ষেপণ কিভাবে যে একটা একটা শব্দকে ফেলবে, বা যদি মাঝখানে দুটো চারটে কবিতার লাইন বলো, সে কবিতার লাইনটা কিভাবে বলবে অলোকদার, ওই ওই কণ্ঠস্বর,
ওই একটা ব্যক্তিত্ব আর একটা নম্র একটা ব্যাপার, বিনয়ী একটা ব্যাপার, এইগুলো হচ্ছে আসল গুণের জায়গা। এবার এবার তাহলে বল, আমি যদি কোন গুরুকে শ্রদ্ধা জানাতে যাই তাহলে কেন আমার প্রথম আড্ডালাপ, মানে আড্ডালাপ তো আমার একটা জায়গা যেখানে আড্ডা হয়, এই তোরই মতো নিখাদ আড্ডা হয় তো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে, আমার প্রথম অনুষ্ঠানের অতিথি ছিল অলোক রায় ঘটক, কেন? তাই তো হওয়া উচিত রে, তাই তো হওয়া উচিত। আমি তো আবারও বলছি যে এই যে অলোক দা লিখছে, অলোক দা এখানে লিখছে যে আমাদের আকাশবাণীর ক্যান্টিন ছিল আমাদের আমদরবার, যৌবনের উপবন, ওই আড্ডা মারতে মারতে কত অনুষ্ঠানের প্রস্তুতি করে উঠতো। একদম সত্যি, তোদের কোনো বদল হয়নি, একই রকম আন্তরিক আছিস। এই যে স্বীকৃতি ফ্যাক্টরটা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ রে আজকের দিনে। আমি অনেক অনেক তথাকথিত মানে যারা কিভাবে কিভাবে শিল্পী হয়েছে আমি জানি না, আমাদের জানা নেই, আমি তো মাঝে দেশেই ছিলাম না বহু বছর, তোরা জানিস তো, অলোকদাও জানে সেটা, অলোকদার সঙ্গে আমার মাঝখানে দেখা হয়েছিল এক একবার। কিন্তু এই যে বললাম যে যেখান থেকে আমি আকাশবাণীতে শেষ অনুষ্ঠান করে আমি ইটিভিতে খবর করতে হায়দ্রাবাদ চলে গেছিলাম, সেখান থেকে আজকে একই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, তার কারণটা হচ্ছে কি না, যে যোগ্য তাকে সম্মান দিতে জানা, এবং এরাও আমাদের কিন্তু সেই স্নেহটাও করেছে আজও পর্যন্ত, অলোকদার আমাদের জন্য স্নেহটা লেখা এক জায়গায় রয়েছে। এবং আরেকটা কথা বলি অলোকদা প্রসঙ্গে, যেটা অলোকদার সব থেকে ভালো ছিল, শ্রোতাদের সঙ্গে একটা অদ্ভুত ভালো যোগাযোগ, সক্ষমতা তৈরি করতে অলোকদা শিখিয়েছিল আমাদের কিরম করে একজন শ্রোতাকে বন্ধু করে নিতে হয়, একজন শ্রোতার হৃদয়ে জায়গা করে অলোকদা শিখিয়েছিল। সত্যি কথা বলতে তাই অস্বীকার করার কোনো জায়গা নেই। সব থেকে বড় কথা যে অলোকদার উইটিং যে পার্টটা, আরে বাবা, সেটা এত এত মারাত্মক এবং এত পরিশীলিত ভদ্র, অথচ যে জায়গায় যাবে বলে ঠিক করছে একদম সেই জায়গায় গিয়ে বিদ্রোহ করছে। আমার খুব ভালো মনে আছে অলোকদার অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠানের শ্রোতাকে জবাব দেওয়া, স্বপন দাস মধ্যমগ্রাম থেকে ফোন করতেন এবং স্বপন দাসের ব্যাপারটাই ছিল মধ্যমগ্রাম থেকে এক রাত শুভেচ্ছা ভালোবাসা, স্বপন দাস বলছি। এবার অলোকদা তাকে বললেন, স্বপন দা আপনাকে দুরাস ফিরিয়ে দিলাম। আমার একটা অনুষ্ঠানের অভিজ্ঞতা শোন অলোকদা, তুমি তোমার মনে আছে কিনা জানি না, শোনো, আমি আর খুব সম্ভবত যদ্দূর মনে করছে যদি খুব ভুল না হয় কেয়া বোধ হয় আমার সঙ্গে বসেছিল, তো কেয়া আর আমি একটা আলাপন করছি বিকেলবেলাতে, তো একজন যেরকম হয় গান বাজিয়েছি তার মধ্যে ফোন এসছে, তো ফোনটা ধরেছি। হ্যাঁ, এই তোমার লজ্জা করার কিছু নেই, তোমার তোমার যেটা প্রাপ্য সম্মান তুমি পাবে সেটা তুমি শুনবে, বারবার বলুক বা বারবার শুনবে, এই ঘটনাটা শোনো অলোকদা, মজা মজা লাগবে তোমারও, শোনেন প্রিয় বন্ধুরা আপনাদেরও বলি, তো ফোনটা তো ধরেছি, ফোনটা ধরে এবারে তাকে বলে তিনি বলেছেন হ্যাঁ আমি একটু কথা বলতে চাই, ভালো কথা, এবারে ফোনটা ধরেছি, কিরম কত কত রকম লোকজন হয়, চরিত্র কত রকম মানুষের হয়, এবারে তোর গানটা শেষ হয়েছে, আমাদের একজন শ্রোতা আছেন অমুক জায়গা থেকে অমুক বলে আমি কনসোলে ফেডারটা তো তুলে দিয়েছি, মানে ওটা চলে গেছে অনলাইনে, বুঝলিস তো, তখন সে কি করেছে একটা কুকুরকে ওই ফোনের সামনে নিয়ে এসছে, নিয়ে এসে কুকুরটা বউ 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 করছে, বলছি আচ্ছা আপনি আপনি কি আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন, সে কুকুরটা ভৌ ভৌ ভৌ, বলছি এর মধ্যে যে গান যখন চলছিল তখন তো তিনি মানুষই ছিলেন, এর মধ্যে তিনি যে সারবেও হয়ে যাবেন আমি কি করে জানবো, আমি তো বুঝতে পারিনি। সক্ষতা ছিল, শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, মানে এই আন্তরিকতার বোধ হয় কোন তুলনা নেই। গুণের গুণের না, জেনে রাখবি যে একটা কথা আছে, এটা পুরনো বহু পুরনো কথা, এটা আমাদের শাস্ত্রে বলছে যে বিদ্যা দদাতি বিনয়ম, এখন যে কোনো ক্ষেত্রে যার বিদ্যা আছে যে ক্ষেত্রটাতে যে যে জানে, এই যেমন অলোক রায় ঘটক একজন প্রেজেন্টার হিসেবে, বা তুই বল, আমি আমার কথা বলছি না, আমার কথা ছেড়ে দিলাম, আমি নিজের কথা আমি কখনো বলি না, তুই জানিস আমি বাদ দিলাম, কিন্তু কথাটা হচ্ছে যে যার যেটা যোগ্যতা তার সেই যোগ্যতার জায়গাটাকে তাকে সম্মান জানানো, এবং সম্মান তবেই তুই সম্মানটা পাবি, এবং গায়ের জোরে যদি তুই ব্যাপারটা করিস, মানে কাজওয়ারি করে নানান রকম পলিটিক্যাল কায়দা এই করে ওই করে তাই করে বদমাইশি করে নানান ধান্দাবাজি করে যারা করে, তাদের কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে তারা না সম্মানটা পায় না,
এই যে আজকে অলোক রায় ঘটক প্রসঙ্গে যখন যখন আমি দেখতে পেলাম অলোক দা, আমার যে ভেতরটা কি আনন্দে ভরে উঠলো যে অলোক দা রয়েছে আমাদের সঙ্গে, মানে কি বলতো, এটা ভরসা, এটা একটা ভরসা। এই যদি অনুপ দা এখন থাকতো, এটা একটা ভরসা যে অলোক দা আছে তো, এটা যে যে অনুষ্ঠানই হোক না কেন ঠিক সামলে নেবে, আমি যদি কোনো ভুলচুকও করি ও সামলে নেবে, ও অলোক দা আছে সামলে নেবে, এই ভরসাটা পাওয়া, এইটা কিন্তু এই সম্মানের জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ তুই কি বলছিলি বল। আমি যেটা বলছিলাম আমার মনে পড়ছে, যদিও সেটা খুব বিতর্কিত, তবুও তোর একটা অনুষ্ঠানের কথা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে তোর আর রীতা দত্ত চক্রবর্তী। ওরে বাবা রে, ওরে বাবা রে, তুই ওটা তুললি, আরে বদমাইশ তুই ওটা তুললি, কেন তুললি? ওইটা ঠিক তুলেছি হতভাগা। না কেন তুললাম বলি, ব্যাপারটা হলো এরকম, তুহিনদা দেখি খুব মুখ গম্ভীর করে ঘরে বসে আছেন, গোমরা মুখে আছে তুহিনদা, এমনি মানুষটা খুব একটা হাসছেন নাম জানি, তারপর তো তার যে অন্য ব্যাপার ছিল, যাই হোক আর একটু বদমাইশি, একটু একটু মানে রাগ দেখানো কি যা হোক তাও। এবার আমি দেখছি তুহিনদা হঠাৎ বলছেন, আচ্ছা সুপ্রিয়কে অনুষ্ঠানটা দিলাম, ও ভদ্রমহিলার সঙ্গে কোনো এ করবে না তো, কারণ আমি আমরা জানতাম যে সুপ্রিয় একটু নাকুচু টাইপের ছেলে, একটু যেন ঠাট বাট দেখায় সমস্ত কিছু করে, একদম গটমাট গটমাট করে আকাশবাণীতে আসে, তার যেমন থাকে আর কি, মানে প্রত্যেকটা অ্যাপ্রোচ তার হচ্ছে অন্য টাইপের, নায়কও চিতো বলা যায় আবার কি বলা যায় সে যাই হোক সুপ্রিয় বলতে পারবে, তো তাই তো ছিল, তো সেইরকম একটা। তারপর আমি কিন্তু বদলাই নেই সৌমেন, আমি যেমন ছিলাম তেমনই আছি, আমি নিজেকে একটু বদলাই। তারপর সেই রকম সাউন্ড ওই আমার মেসমশাইয়ের মতন, চেত্রা তুমি শুনতে পাচ্ছো, মানে এইরকম টাইপের আর কি, তো একটা বিরাট বড় একটা মানে দূর থেকে বললেও শোনা যায় এরকম। এইবার মানে দুজনের মধ্যে একটা কিছু ব্যাপার চলছে, টাসেল বলা যায় কিনা জানি না, তবে হয় যেটা হয় আর কি। তো পরবর্তীকালে অনুষ্ঠানটা হয়েছিল এবং শুনেছি অনুষ্ঠান বিশাল, অনুষ্ঠানটা এক এবারে প্রত্যাশারও বাইরে ভালো হয়েছিল, চোখের জল যেই নামলো, হেডলাইনটা ছিল চোখের জল যেই নামলো, চোখের জল যেই নামলো, মানে এটা ওই অনুষ্ঠানটা হওয়াটা, ওটা যে হবে আকাশবাণীর কেউ ভাবেনি যে অনুষ্ঠানটা হবে, কারণ প্রত্যেকের আশঙ্কা ছিল যে আমাদের তো ওই তোর ওই স্টুডিওতে ঢোকার যে প্রোগ্রাম এক্সিকিউটিভ যে ঘরটা যেখানে নীলাঞ্জন দা বসতেন, ওই ঘরটা থেকেই শুরু হয়ে গেছিল ঝামেলা, মানে কে কখন ঢুকবে, মানে আমি একটু আগে পৌঁছে গেছি অপেক্ষা করছি ওনার জন্য, উনি আসবেন। এবারে ওই মহিলাও প্রচন্ড হাইপ্রাউড ছিলেন, আমার অহংকার ব্যাপারটা একদম পছন্দ হয় না, সুতরাং আমি খুব ঘেন্না করি অহংকারী মানুষদের, তো আমার এটা আমি এটা সোজা করে সোজা কথাটা বলি, আর যার যেখানে যোগ্যতা আছে তার সেটা নিয়ে খানিকটা হলেও একটা তো ইগো থাকবেই রে ভাই। এবারে সে রীতা দত্ত চক্রবর্তী নিজেকে মনে করছে যে আমি হচ্ছি আমি সিনিয়র আর্টিস্ট, আমি অমুক আমি তমুক, কিন্তু সেটা আমি কেন অ্যাকসেপ্ট করবো, কারণ আমিও তো আমার জায়গায় সিনিয়র, আমি তো আমার সিনিয়রিটিতে কোনো ঘাটতি নেই, কোনো অসুবিধা নেই, এবং আমি অপেক্ষা করছি যে তিনি আসবেন, আমরা একসঙ্গে রেকর্ড বাজতে যাব, গান বাজতে যাব, তোর মনে আছে গানটা একসঙ্গে বাজতে হতো, বেশে সুতলি তুলি নিয়ে মিলে আমরা ওই তোর রেকর্ড ডিপার্টমেন্টে দিয়ে আসতাম, যেগুলো এলপি ইপি যাই নিই না কেন, ক্যাসেট সিডি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদের দিয়ে আসতে হতো, নাম লিখে দিতে হতো কবে প্রোগ্রাম কি প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি, তো তিনি আসতে দেরি করছেন, আমি ওখানে বসে আছি নীলাঞ্জন দার করে, এবারে এসছে, তবে এসে বলছে যে আপনি গানগুলো বাছেননি, আপনি না গানগুলো বাছার কথা নয়, আমি তো একা বাঁচব না, আপনি বেছে নিতে পারতেন, আমার শুটিং ছিল ব্যস্ত আছে, সেটা আপনার প্রবলেম, আমার প্রবলেম তো নয়, আমার সমস্যা নয়, আপনার শুটিং আছে কি আছে সেটা আপনার সমস্যা, যে সেইখান থেকে তো শুরু হলো, তাহলে তোকে যে তুহিনদা জিজ্ঞাসা করেছিলেন তার কারণটা এটাই ছিল যে তখন কিন্তু আকাশবাণীতে ছড়িয়ে গেছে যে সুপ্রিয় আর রীতা দত্ত চক্রবর্তীর মধ্যে একটা গোলমাল শুরু হয়েছে। না ভয়টা কোথায় ছিল, ভয়টা কোথায় ছিল বলতে, তুহিনদা বলছে অনুষ্ঠানটা আদৌ হবে তো, কেন কি হয়েছে, আরে বলো না, মানে দুজনের কথা প্রথম তো হচ্ছেই না, তারপর এ ফোন করলে ও মানে ওর কাছ থেকে ঝগড়া হচ্ছে, ও ফোন করলে এর কাছ থেকে ঝগড়া হচ্ছে, এবার এরা দুজন একসঙ্গে বসলে অনুষ্ঠানটা হবে না ঝগড়া হবে, আমি এই ভয়ে না কিরম হয়ে যাচ্ছি। না এরকম এরকম কয়েকজন ছিল, এবং এখানে বাংলাদেশ থেকে ধ্রুব বলে একজন জানতে চাইছেন যে বা দারুণ প্রেমময় কিছু নেই,
আরে কতগুলো প্রেম, কতগুলো বিয়ে যে হয়েছে FM এর সুবাদে, তা তো লেখা জোখা নেই, তা তো লেখা জোখা নেই। FM এর সুবাদে প্রেম বিয়ে যে কতগুলো হয়েছে তার লেখা জোখা নেই। ও প্রসঙ্গ থাক, ও কথা থাক, ও প্রসঙ্গটা থাক, অন্য দিনের জন্য তোলা থাক, অন্য দিনের অন্য সময়ের জন্য তোলা থাক, বললে বাচ্চাগুলো খুব বিপদে পড়ে যাবে। বসু দম্পতি তো আছে, আমি তার কথা এই মুহূর্তে আর বলছি না, তুই আমাকে ক্ষমা করিস বসু দম্পতি। যাই হোক যাই হোক, আচ্ছা শোন, অনেক অনেক তোর 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 কাছ থেকে একটা কবিতা শুনতে চাই, তোর পছন্দ। আচ্ছা আচ্ছা, আমার কবিতা যদি বলিস তাহলে আমি একটা কাজ করি, আমার লেখা আমি মাঝে মাঝে লিখতাম আগে, তো এখনো লিখি খুব অল্প। তো কলি একবার চেয়েছিল এই লেখা, তুই বললি তো কলির কথা, কৃষ্ণ কলির কথা, অলোকদা ততক্ষণে লিখেছে প্রথম ফসল শোভন আর কলি, মানে আমি না না অদ্ভুত একটা জুড়ি, কোথায় কৃষ্ণ, শোভন হচ্ছে ফর্সা টকটকে ছিপছিপে একটা মানে শান্ত টাইপের একটা ছেলে, আর কৃষ্ণকলি হচ্ছে একটা ছটফটে একটু বেটে একটু একটু মানে বেশ মানে স্বাস্থ্যবতী মেয়ে, এবং শোভন আর কৃষ্ণকলির যে প্রেম হয়েছে তাহলে একটা মানে মানে এটা একটা অভাবনীয় ব্যাপার, অভাবনীয় একটা ব্যাপার, মানে অভাবনীয়। আমরা তো আমরা ভাবতেই পারিনি যে কৃষ্ণ শোভনের সঙ্গে কৃষ্ণকলির প্রেম হতে পারে, মানে সম্পূর্ণ। যেটা একটা কথা আছে না যে অপোজিট, যারা কিনা ভীষণ রকম অপোজিট, তারাই পরস্পর পরস্পরের প্রেমে পড়ে। এবং সত্যি কথা তোকে আজকে একটা আজকে একটা লাইভ অনুষ্ঠানে এত বছর 23 বছর পেরিয়ে গেছে, একটা স্বীকারোক্তি করেই ফেলি, সেটা এরকম যে ওই যে রীতাদত্ত চক্রবর্তীর সঙ্গে আমার অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর, তখন আমি বিবাহিত হয়ে যাওয়ার পর কিন্তু একটা একটা আশঙ্কা তৈরি হয়েছিল, সত্যি কথা বলতে আশঙ্কা তৈরি হয়েছিল। আমাকে বারবার করে বলেছিল যে আপনি কিন্তু আসবেন, মানে আমরা আপনি ছাড়া কোনোদিন কথা বলিনি, কিন্তু প্রেমটা হয়নি, প্রেমটা হয়নি, আপনারা জানিয়ে দিলাম প্রেমটা হয়নি। আচ্ছা তোকে আরেকটা ঘটনার কথা বলে আমি পড়ার জায়গায় যাবো, সেটা হচ্ছে যে সৌমিত্রদা সৌমিত্রদার সঙ্গে পূর্বাশার অনুষ্ঠান করেছে, এবং এই ঘোষণা যে কি সাংঘাতিক হতে গেলে, সারাদিন ধরে ঘোষণা হয়ে গেছে পূর্বাশা বসু, মানে সৌমিত্র বসু আর পূর্বাশা বসু। এবার যাই হোক, রায় যদি কখনো হয়েও থাকে, সুমিজির কানে কিন্তু যতবার পৌঁছেছে ততবার পূর্বাশা বসুই পৌঁছে। এই রে কেলেঙ্কারি। তারপর এবার রাত্রি সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এটা সৌমিত্রদার সঙ্গে পরে আমরা মানে আলাপ আলোচনা ইয়ার্কি ঠাক্টার মাধ্যমেও করেছি, সৌমিত্রদা মাঝে মাঝে আমাদের ইয়ার্কি ঠাক্টার মধ্যেই কান মুলে দিয়েছেন, এরকম হয়েছে। তো সুমিজির দরজাটা খুলেছে, সৌমিত্রদা বাড়ি ফিরেছে, দরজাটা খুললে কম্বেলটা আওয়াজ করেছে, দরজা খুলে সুমিজি বলছে কই কই সে, সৌমিত্রদা কি কেন, ওই যে সারাদিন যাকে নিয়ে ছিলে। তার মানে সৌমিত্রদা বলি তার মানে কেন, ওই যে তোমার নতুন যে শ্রী পূর্বাশা বসু, সে কোথায়। মানে ঘোষণা যে মানুষকে কত বিপদে ফেলতে পারে, আমার জানা সৌমিত্রদার জীবনে অন্যতম হচ্ছে মারাত্মক ঘটনা হচ্ছে এটা। এবার এবারে তুই ভাব, সৌমিত্রদার মতো লোক, সে বাড়িতে ঢুকছে, বউ বলছে যে সে কোথায়, সারাদিন যাকে নিয়ে ছিলে তুমি সে কোথায়। এবারে তার সে তো আকাশ থেকে পড়বে, আমি কি করেছি, আমি তো কিছু করিনি, তার তো কোনো অন্যায় নেই। এবং ওইরকম একটা নিপাট ভদ্র ভালো মানুষ, সে তো রীতিমতো অবাক হয়ে গেছে। তো যাই হোক, অত্যন্ত শ্রদ্ধেয় সৌমিত্রদা, তুমি কিছু মনে করো না, এটা আমাদের গল্পচ্ছলের একটা ব্যাপার বেরিয়ে এসছে, তোমার প্রতি শ্রদ্ধা আজ গতকালও যেমন ছিল আজও আছে আগামী দিনেও থাকবে, এবং সুমিদিকেও বটেই, তোমাদের দুজনকেই আমাদের প্রণাম। এখানে তাপসী মুখার্জি লিখছেন অলোকদাকে লাইভ কানেক্ট করুন, আরো জমে যাবে, অলোকদাকে নিয়ে আলাদা একটা অনুষ্ঠানই করতে হবে, অলোকদাকে ওরকম, আজকে তো সৌমেনকে ডেকেছি, আজকে সৌমেনের সঙ্গে আড্ডা হলো, অলোকদাকে ওরকম ভাবে করলে হবে না, ওসব চলবে না, ওসব আমার আমার কাছ থেকে পাবেন না মশাই, আমার কাছে সম্মান সম্মান, মানে অলোকদা মাথায় থাকার মানুষ, তাকে সেভাবেই আমাকে আনতে হবে, দরকার হলে আমি লাইভ স্টুডিওতে নিয়ে
বাকি রয়ে গেল, কিন্তু গুরুত্বপূর্ণ যে কথাটা সৌমেন, আমরা কিন্তু আমাদের কাজে, অলোকদা তুমিও বলো, আমাদের কাজে নিষ্ঠায় কি কোনোদিন কোনো ফাঁকি ছিল? একটা ক্ষেত্রে কি আমরা নিষ্ঠায় ফাঁকি দিয়েছি? বিষয় নির্বাচন থেকে অনুষ্ঠান প্রযোজনা, অনুষ্ঠানের বিষয়বস্তু তো বটেই, তার গান থেকে শুরু করে তার মানে কানেক্টিভিটি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এমনভাবে অনুষ্ঠান করতাম যাতে প্রতিটা মুহূর্তে আমাদের প্রতিটি মানে স্নায়ু সজাগ থাকতো, যেন কোথাও কোনো ভুলচুক না হয়, যেন কোথাও কোনো ভুলচুক না হয়। কত ঘটনা, কত ঘটনা। আচ্ছা সোমেন, তোর কবিতাটা শোনা। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে অকাল বসন্ত। হাল ছেড়ো না শোনো, বরং কণ্ঠ ছাড়ো জোরে। গান মাস্টার শিখিয়েছিল অনেক যত্ন করে, গান মাস্টার ফিরোবার সাইকেলেতে আসতো, বাবা তখন গলদঘর্ম বাতুর ঝোলা ব্যস্ত, মা তো তখন সিঁদুর সিঁথি তুলসী তলা প্রণাম, দাদা আমার অষ্টপ্রহর নেতাগিরি সেলাম। গান মাস্টার আটপৌরে গাল ভরা চাপ দাড়ি, আমি আমার বয়স সন্ধি নতুন কোরা শাড়ি, ঝুল বারান্দা রানা পলাশ নেহাত চোখের বালি, আমরা তখন সদ্য সদ্য ছেড়েছি কই খালি, এসেছি এই আধা শহর আধা গ্রামের দেশে, রাত্রিরেতে ঘুমোতে যায় সারা পাড়ার শেষে, বাথরুমেতে আয়না তো নেই অনুভবেই বুঝি, বেড়ে যাওয়ার আনন্দটা কায়দা করে খুঁজি। পড়শি বলেন, আরে মাধববাবু বেশ তো ডাগর মেয়ে, বিয়ে থা হোক, ঘাম পড়ছে বাবার কপাল বেয়ে, এমন সময় আকাশ কালো অঝোর বৃষ্টি, আহ মন বলে আজ পরাণ খুলে আনন্দ গান গা, সেই একান্ত সন্ধে বেলায় গেয়েছিলেন গান, আমি তখন নেহাত খুকি মাঝ গঙ্গার বান। গান তবে হোক সন্ধেবেলার কান জুড়োনো শাঁখ, কথায় কথায় গান মাস্টার এবার দিলে ডাক, আমি তখন আগুন রঙা লাল পরি নীল পরি, কচি দাঁতের ভালো লাগা আমেরই মঞ্জুরি, মা বললেন শেষকালেতে মান খোয়াবি নাকি, গান মাস্টার কো টাকা পায়। আমার সজল আঁখি মুখেই ছিল অমন ছেলে আর পাবে না মা, আমার এমনই শরীর খারাপ বলাই হলো না, গান মাস্টার হঠাৎ এলো হাতে বিয়ের চিঠি, আমি তখন চাঁদের পাশে তারার মিটিমিটি, খুঁজছি আমার হারিয়ে যাওয়া ছেলেবেলার রাত, রাতটা নিঝুম গাঢ় ঘুমে আমার শূন্য হাত, আমি এখন হাসপাতালের শশব ব্যস্ত আয়া, বাবা আমার সর্বশান্ত দাদা নেতার ছায়া, মা তো এখন ছানি চোখে নাতির জামা সেলাই, বৌদি আমার অভিভাবক আমি হিসেব মেলাই, গান মাস্টার আসে না আর লোক লজ্জার ভয়ে, দশখানাগণ যত্ন করে বেড়াই বুকে বয়ে, গাইতে গেলেই গলায় কেমন দুঃখ সুখের জ্বালা, বাবা আমার শয্যাশায়ী আমি বাদুর ছোলা, বাড়ি ফিরে দোলনা দোলাই নরম শরীর তোলে, দূরে যখন কাশের বনে হাওয়া তুফান তোলে, ছড়িয়ে পড়ে টুকরো হয়ে আমার গানের খাতা, গান তাতে নেই যন্ত্রণারই সবাক যশগাথা। অকাল বসন্ত। বাহ 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 বাহ, তোর নিজের কবিতা? আমার নিজের লেখা। অসামান্য সোমেন, তুই একদম মনটা অন্যদিকে নিয়ে গেলি, মনটা অন্যদিকে নিয়ে গেলি। অলোকদা একটা উত্তর দিয়েছে ওই নিষ্ঠার প্রসঙ্গে, আমি সেটা পড়ে তোকে শুনিয়ে দিই তোকে বিদায় জানাবার আগে। লিখেছে অলোকদা, লিখেছে আমাদের তো প্রধান অবলম্বন ছিল নিষ্ঠা,
এর আগে তো আমাদের কোনোই পরিচিতি ছিল না, ওই নিষ্ঠাটুকুই আমাদের এগিয়ে দিয়েছিলি। আর কত সব বড় মানুষদের পাশে বসবার যোগ্যতা অর্জন সে ওই নিষ্ঠাটুকুর জোরেই। একদম ঠিক কথাটা লিখেছে, দেখ খুব ভালো লিখেছিস সৌমেন, অলকদাও তোকে প্রশংসা করছে, বলেছিস খুব সুন্দর, খুব ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। আজকে আড্ডাটা মনে থেকে যাবে, মনে থেকে যাবে, আগামীতে আবারও কথা হবে। আর অলকদা তোমাকে বলে রাখলাম, কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাকে একদিন আসতে হবে, যদি লাইভে আসতে পারো, স্টুডিওতে আসতে পারো তো খুব ভালো, আর যদি না আসতে পারো তো এইভাবে যেভাবে সৌমেন বললো সেভাবে। কিন্তু এই এইটা না আমার পছন্দ হয় না, আমি চাই হচ্ছি মানে চাই হচ্ছে যে FM বলতে যেটা বোঝায় ফ্রিকোয়েন্সি মডিউলেশন, FM এর যে নতুন আমরা একটা আমরা যে একটা নতুন ধরনের একটা একটা ঘরানা তৈরি করেছিলাম, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পরবর্তীকালে কতগুলো ছাগলের পাল্লায় পড়ে না সেই জায়গাটা নষ্ট হয়ে গেল, সেই জায়গাটাকে মানে সেই যোগ্যতার জায়গাটাকে ফিরিয়ে আনার ক্ষমতা বোধ হয় আমাদের এখনও চেষ্টা করলে আছে। আমরা এখনও মরেও যাইনি, বুড়োও হয়ে যাইনি, শেষও হয়ে যায়নি। সৌমেনের কবিতাটা সেটা প্রমাণ করলো, আজকের কথাগুলো সেটা প্রমাণ করলো। আমি এইখানটাতে এসে খুব আনন্দ পেলাম, ভীষণ ভেতর থেকে আনন্দ পেলাম। সৌমেন তোকে অসংখ্য ধন্যবাদ, অনেক আদর রে, খুব ভালো থাকিস। আর অলকদা তুমিও থাকছো, থাকলে পুরো সময়টা তোমাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম বিজয়, প্রণাম অসংখ্য অসংখ্য প্রণাম তোমাকে, প্রণাম। আর তোমাদের তোমাদের মতন যারা রয়েছে, যারা শুনছে, যারা বড়রা রয়েছেন, প্রত্যেক অভিভাবককে আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। যারা মাঝবয়সী রয়েছেন, আমাদের সমবয়সী রয়েছেন, তাদের অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা। এবং ছোটরা যদি কেউ থেকে থাকে, তাদের জন্য মিষ্টি মিষ্টি আদর সৌমেনদার কাছ থেকে। সৌমেন তোকে অনেকে অনেক কিছু লিখেছেন, তুই পারলে একটু উত্তর দিয়ে দিস অনুষ্ঠান হয়ে যাওয়ার পর। সকলকে ভালোবাসা জানিয়ে আমি আজকের মতন আপনাদের কাছ থেকে সুপ্রিয় সঙ্গে এই সময়টা কাটালাম, আপনাদের সঙ্গে এই সময়টা কাটালাম, যে আমার জীবনের অন্যতম একটা সেরা পাওয়া বলে মনে হলো। আমার ভালো থাকবে, আমার কাছে এটা অনেক বেশি বড় ব্যাপার। ভালো থাকিস, কথা হচ্ছে। বন্ধুরা, এই ছিল আমার বন্ধু সৌমেন মুখোপাধ্যায়। আপনার